দর্শক, মাঝেমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু মানবিক কর্মকাণ্ড আর আর সাধারণ মানুষের নজরত পড়ে। এই যে দেখতে লাগে গুণ হেলিকপ্টার তুন নামানোর দে ব্যক্তিগত কোনো ভিআইপি ন, তেল দিয়ে ত্রিপুরা ক্ষুদ্র নিগোষ্ঠীর এক যুবক, নাম যতীন ত্রিপুরা। জানা যায় এপ্রিলের 29 তারিখ বুধবার রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের জফিয়ালাহা জুম চাষের সময় উসুফার তুন দুর্ঘটনাবশত নিচে ফরি গেলে বাসর আঘাতত মারাত্মকভাবে জখম হইল যতীন ত্রিপুরা। স্থানগ অত্যন্ত দুর্গমনে এঙ্গে চিকিৎসা সুবিধা এলে বালানো, যে হারণে উন্নত চিকিৎসার লাই তারে চট্টগ্রামত আনানোর প্রয়োজন হইলে বিজিবির উদ্যোগে বিষয়গ হাগ্রাসরি সেনা রিজিয়নরে জানানো হয়। এরপর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান তারে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামত হস্তান্তর নির্দেশ দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও তারে লই আনা হয়। এই ঘটনা ছাড়াও আরও বহু মানবিক খাম আছে বাংলাদেশ সেনাবাহিনীর। সম্প্রতি মার্চের 25 তারিখ রাঙামাটির সাজেক দুর্গম এলাহাত লুংথিয়ান ত্রিপুরা ফারাত হামুদ আক্রান্ত মুমূর্ষ ফাঁস শিশুরে বাঁচাবেন লাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনীর উগ্র বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে তারার এক চট্টগ্রাম চিকিৎসা সেবার ব্যবস্থা করাই। এর আগেও 2018 সালের 31 ডিসেম্বর সোনাপতি চাকমা এবং গত বছরের 29 এপ্রিল যতনী তৎচঙ্গা নামের দুই প্রসূতিরে এবং গত বছর 12 মে দুর্গম পাহাড়ত ভাল্লুকুর আক্রমণত ক্ষতবিক্ষত আহত পনবিকাশ ত্রিপুরারে হেলিকপ্টারত গড়িয়ে নে চট্টগ্রামত আনি ফ্রান বাসাবেল্লাই সহযোগিতা গুজিল বাংলাদেশ সেনাবাহিনী। এন ছাড়াও এই দুর্গম পাহাড়ি অঞ্চলত বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গড়ার নানা দলে সেবামূলক খাম। Dex News, C++ TV.